अल्लाह पाक यदि एतोई दयालु हन जो शिरिक छाड़ा समस्त पाप तिनी माफ करते राजी थाकेन ताहले केन 999 मानुष जहन्नामे जाबे? उत्तर देन एखन। এটা ভ্যালিড প্রশ্ন না, ভালো প্রশ্ন না। এটা আল্লাহ পাক যদি এতই দয়ালু হন যিনি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দেব। হাদিস আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। শিরিক তোমার আমলনামায় না থাকলে আমি তোমাকে মাফ করে দেব। তোমার আমলনামায় শিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। যে ব্যক্তি হৃদয় থেকে তাওহীদের স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন সে জান্নাতে যাবে। তাই যদি হয় তাহলে কেন 999টা মানুষ জাহান্নামে যাবে? উত্তর বলেন কি হবে? কে বলতে পারবেন? বুঝতে পারেন নাই? উত্তর হচ্ছে এই, নিঃসন্দেহে ওই 999 জন মানুষের আমল নামায় একটা পাপ থাকবে কমন পাপ। সেই পাপটা কি এবার বুঝতে পারছেন? এছাড়া যদি অন্য কোনো পাপ থাকতো আল্লাহ পাক চাইলে কি মাফ করতে পারতেন না? পারতেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাপটা থাকবে? শিরক। শিরক চিন্তায় হয়, চিন্তার মধ্যে শিরক হয়, আকীদায় শিরক হয়, আমলে শিরক হয়, কথার মধ্যে শিরক হয়, ইসলামের কাছে পূর্ণ আত্মসমর্পণ না করলে শিরক হয়, এবং আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়, আল্লাহর হারামকে হালাল করলেও শিরক হয়। শিরক ব্যক্তি পর্যায়ে হয়, পরিবারে শিরক হয়, মসজিদের ভিতরেও শিরক হয়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিরক হয়, মাজারে শিরক হয়, নজর মান্যতে শিরক হয়, দোয়ার ক্ষেত্রে শিরক হতে পারে, তাবিজ কবতে শিরক হতে পারে, জাদুটোনায় শিরক হতে পারে। শিরকের ছড়াছড়ি আছে। এমনকি শিরক ব্যক্তি পর্যায়ে হয়, পরিবারে হয়, সমাজেও হয়, শিরক রাষ্ট্রীয় পর্যায়ে হয়। কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না, আর আল্লাহর হারামকে হালাল করে নেয় না। রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং আল্লাহ পাকের হালাল হারামকে হালাল করে দেয়া হয়। আমরা সতর্ক করব আপনাদেরকে প্রথমে আজকে, যে আমল নামায় যে পাপ আছে আছে, শিরকের পাপ যেন কোনোদিনও আমল নামায় ঢুকাবেন না। শিরকের পাপ থেকে তওবা না করে কেউ যদি মারা যায়, কোরআন এবং হাদিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার সম্ভাবনা 99%। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, লা ইন আশরাকতা, ইভেন তুমি যদি শিরক করো, হে নবী তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমলও আমি কিন্তু ধ্বংস করে দেব। সেখানে আমি আপনি কোনো সাবজেক্ট নাকি? আজকে আমি একটা শিরকের কথা খালি বলছি। যদি আপনি কোরআন এবং সুন্নাহকে সমস্ত সমাধানের উৎস বলে মেনে না নিতে পারেন তাহলে আপনি শিরকের মধ্যে আছেন। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নাহ সমস্ত বিষয়ের সমাধান, এই কনসেপ্ট যদি আপনার মাথায় পরিষ্কার না থাকে, আপনি আমল করতে পারেন আর না পারেন, প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন, বিশ্বাসে যদি না থাকে যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান, তাহলে আপনি মুশরিক।